দেখেন আজকে নির্বাচনের কারণে টোটাল বাংলাদেশের মা আট লক্ষ লোক মারা গেছে। এই মারা যাওয়ার কারণে দেখেন আমরা এমপিরা এমপি হয়ে যাই, কিন্তু মাঝখানে আপনারা কিন্তু কি করতে চাই, সংসদ ধ্বংস হয়ে যাইতেছে। সেই সংসদ ধ্বংস যাতে না হয় আপনারা সবাই আবারও হিরোগিরি দেখালেন আমাদের হিরো আলম। সবাই তার সবার মুখে মুখে এখন একটাই কথা, সাকিব খান সাকিব মাশরাফি নয়, আসল হিরো হিরো আলম। হিরো আলমের হিরোগিরি কিন্তু প্রশংসার দাবি রাখে। তিনি মানববন্ধন করে ক্ষান্ত হলেন না, তিনি কিন্তু পৌঁছে গেলেন নোয়াখালীর সেই সুবর্ণ চরে। তার দলবল নিয়ে সে একদম এমপি হিরোর মতো পৌঁছে গেছেন সুবর্ণচরের সেই মেয়েটির কাছে, যে মেয়েটি নির্যাতিতা। দাঁড়ালেন গিয়ে হসপিটালে সেই মেয়েটির পাশে, যে চার সন্তানের জননী পারুল বেগমের কথা আজ কয়েকদিন থেকেই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে কষ্টে ফেটে যাচ্ছে। সেই কষ্টের গায়ে যেন একটু মলম লাগাতেই গেলেন হিরো আলম। তিনি সেখানে গিয়ে বললেন, আপনারা যে যেখানে আছেন সবাই এর ন্যায্য বিচার দাবি করেন, ন্যায্য বিচারটা যেন এই মেয়েটি পায় সেটা নিশ্চিত করেন। কারণ আমরা ভোটের পরে সবাই এমপি হই, এমপি হয়ে যার যার আখের গুছাই, কিন্তু আমরা কেউ এই নির্যাতিত মানুষদের পাশে এসে দাঁড়াই না। এবং তাদের কষ্টগুলো কি, তাদের কতটা কষ্টের বিনিময়ে আমরা এমপি হই কিংবা আমরা দেশের ভার নেই, সেটা হয়তো আমরা ভুলে যাই। আমরা হয়তো ইচ্ছে করে ভুলে যাই না, আমাদের অনেক কাজের ভিড়েই সেগুলো ভুলে যাই, কিন্তু আমাদের সেসব ভুলে গেলে চলবে না। এই যে মা আমাদের কষ্ট করে যে নাকি আজ এই বিছানায় শুয়ে আছে, আপনি দেখেন তাদের পাশে কত অসহায় শিশুরা, তার বাবা মা তার আত্মীয় পরিজন বসে আছে, অনেকে সংসার ভেঙে যায় এইসব কারণে, অনেকে সুখে সংসার ধ্বংস হয়ে যায়। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। একটা অনিয়মের যদি বিচার হয়, একটা সন্ত্রাসী একটা শয়তানের যদি বিচার হয়, তাহলে মানুষ একটু সচেতন হবে, তা কখনো আর এই কাজটা করতে যাবে না। তাই আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আপনারা তাকে ধরেছেন, ভালো কথা, তাদেরকে খুব তাড়াতাড়ি বিচারের আওতায় আনুন এবং বিচার কার্য খুব তাড়াতাড়ি সমাধা করুন, যাতে এই মেয়েটা বুঝতে পারে যে তার যত কষ্টই হোক না কেন সে ন্যায্য বিচার পেয়েছে। আসলেই আমরা অনেকেই হয়তো এমপি হয়েছি, কিন্তু হিরো আলমের মতো কে এই ধরনের কার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সেটাই আসলে অনেক বড় ব্যাপার। হিরো আলম এই দেশের কেউ না, ধরতে গেলে এখন তো সে কেউই না, একজন সাধারণ নাগরিক, কিন্তু সে তার কাজ ফেলে রাখেনি, সে কেটে গেছে, সে দেখিয়ে দিতে চায় দেশকে যে না, আমরা ইচ্ছা করলে আমরা সবার পাশে দাঁড়াতে পারি। সেই সাহসটুকু সবাইকে করে দিয়েছে হিরো আলম। আমাদেরও সবার উচিত এই ধরনের অত্যাচার অনাচার যেখানেই ঘটবে সবাই দলবদ্ধভাবে এই ধরনের পাশে না থেকে এই নিপীড়িত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে, এবং এই ধরনের পশুদের বিচার কার্য যে পর্যন্ত না হয় সে পর্যন্ত সোচ্চার থাকতে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারা হিরো আলমের এই আচরণটাকে কেমনভাবে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পরবর্তী পর্ব সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।